শুভ সকাল বন্ধুরা, আজ 4 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নুরুল হকের বহুচর্চিত ল্যাম্বরগিনি গাড়িটি উপহার হিসেবে সমঝে নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নুরুল হকের স্বপ্ন পূরণ, মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন ল্যাম্বরগিনি। বদরউদ্দিন আজমলকে ধিক্কার হিন্দু মুসলিমের, গ্রেফতারের দাবি, দায়ের হলো মামলা। গ্রেফতার করে দেখানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে, বিরোধীদের তীব্র সমালোচনা, পাশে নেই দল, চাপের মুখে ক্ষমা চাইলেন বদরউদ্দিন। হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের চাল বরাদ্দ। করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখল আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি দল। এবং সর্বশেষ খবরটি হলো, এখন থেকে গুয়াহাটি যেতে পারবে স্থানীয় সুপারি বুঝাই লরি। গুয়াহাটির আমিনগাঁওয়ে হবে মূল পরীক্ষা। সবকিছু খতিয়ে দেখে ইস্টার্ন ওয়েব্রিজ থেকে মিলবে সবুজ সংকেত। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। অবশেষে নুরুল হকের বহুচর্চিত ল্যাম্বরগিনি গাড়িটি উপহার হিসেবে সমঝে নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের ভাঙ্গার মেকানিক নুরুল হক শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে তার হাতে ল্যাম্বরগিনির রূপ দেওয়া গাড়িটির চাবি তুলে দেন। নিজের স্বপ্নকে সাকার করতে শুক্রবারই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলেন নুরুল, কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততার জন্য তার সঙ্গে দেখা করতে পারেননি। শনিবার সন্ধ্যায় নুরুল অবশেষে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাকে ল্যাম্বরগিনি গাড়িটি উপহার দেন। চলতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী শর্মা শিলচর সফরে এলে গাড়ি সমেত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নুরুল এবং ল্যাম্বরগিনিটি তাকে উপহার যে করবেন একথাও জানিয়েছিলেন। নুরুলের উৎসাহ দেখে মুখ্যমন্ত্রী নুরুলের প্রস্তাবে সায় দিয়ে গাড়িটি নিয়ে গুয়াহাটি আসার কথা বলেছিলেন। শুক্রবার সড়কপথে গাড়িটি নিয়ে করিমগঞ্জ থেকে গুয়াহাটি পৌঁছেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ এসকর্ট নিয়ে মেঘালয়ের অংশ পাড়ি দেন তিনি সরকারি ব্যবস্থায়। উল্লেখ্য, করিমগঞ্জের ভাঙ্গা আনিপুরের বাসিন্দা নুরুল হক একটি সুজুকি ডিজায়ার গাড়িটিকে ল্যাম্বরগিনি স্পোর্টস কারের দাঁচে পরিবর্তন করেন। এতে 10 লক্ষের বেশি টাকা ব্যয় হয়। এই কাজে তিনি 4 মাস সময় নেন। নুরুল হক জানান, তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে তার সবচেয়ে বড় আইডল মনে করেন। তার পরবর্তী গাড়িটি মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া তার স্বপ্ন ছিল, সেটি সফল হয় তিনি অত্যন্ত খুশি। এদিকে নুরুল হকের কাছ থেকে গাড়িটি গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, করিমগঞ্জের আনিপুরের উদ্ভাবক নুরুল হকের কাছ থেকে একটি পরিবর্তিত ল্যাম্বরগিনি চেহারার মতো গাড়ি পেয়ে তিনি আনন্দিত। তিনি নুরুলের ভবিষ্যৎ সকল প্রচেষ্টার জন্য তার মঙ্গল কামনা করেন। অপরদিকে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের চাল বরাদ্দ করা হয়েছে। সরবরাহ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এএওয়াই কার্ডধারীদের জন্য 35 কেজি চাল ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের প্রতিজন সদস্যের জন্য 5 কেজি করে চাল জানুয়ারি মাসে বন্টন করা হবে। এছাড়া নভেম্বর মাসের আটাও বরাদ্দ করা হয়েছে। প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে 1 কেজি 379 গ্রাম করে আটা নভেম্বর মাসের জন্য বরাদ্দ করা হয়েছে বলে সরবরাহ বিভাগের পৃথক আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে ইদ্রিস আলী ও ডক্টর রামানুজ চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলার হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো ঘুরে দেখে বদরপুর বিধানসভা এলাকার ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল, এনসি কলেজ সহ জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। জেলার 16টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আজ অবশিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করবে কাউন্সিলের টিম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে কাউন্সিলের প্রতিনিধি দলটি 20টি বিষয়ের উপর জোর দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল রয়েছে কিনা, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল ও যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, সিসি ক্যামেরা বসানো হয়েছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো টয়লেট রয়েছে কিনা, এইসব তথ্য জানতে চায় প্রতিনিধি দলটি। কাউন্সিলের তরফে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের কাছে এ ব্যাপারে ফরম্যাট পাঠানো হয়। 25টি পয়েন্ট পূর্ণ করে ফরম্যাট কাউন্সিলের কাছে জমা দিতে বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ছাত্র সংখ্যা, বিষয় শিক্ষকের সংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন শাখা রয়েছে, কি কি বিষয় রয়েছে, এইসব বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়।
কাউন্সিলের প্রতিনিধি দল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে সেন্টার ইনচার্জদের সঙ্গে এ ব্যাপারে বিশদ আলোচনা করে সেন্টার ইনচার্জদের পরীক্ষা পরিচালনা করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কাউন্সিলের প্রতিনিধিরা এসব সমস্যার কথা এদিন নথিভুক্ত করে নেন। কাউন্সিল এসব সমস্যার সমাধানের চেষ্টা করবে বলে আশ্বাস দেয় প্রতিনিধি দলটি। ডক্টর রামানুজ চক্রবর্তী ও ইদ্রিস আলী সেন্টার ইনচার্জদের বলেন, ছাত্রছাত্রীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা পরিচালনা করতে গিয়ে সেন্টার ইনচার্জরা যাতে কোনো সমস্যায় না পড়েন এসব বিষয় জানতে তারা পরিদর্শনে এসেছেন। শনিবার কাউন্সিলের প্রতিনিধি দল রবীন্দ্র সদন মহিলা কলেজ, সরকারি উচ্চতর বিদ্যালয় এএমসি হায়ার সেকেন্ডারি স্কুল, এনসি কলেজ ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ আসার উদ্দিন জানান, কাউন্সিলের টিম বিদ্যালয়ে পরিদর্শনে এসেছেন শনিবার, বিদ্যালয়ের যাবতীয় পরিকাঠামো পরিদর্শন করে গেছেন। প্রতিনিধি দলকে কাছে পেয়ে ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল সেন্টারের কিছু সমস্যা তাদের অবগত করা হয়। কাউন্সিলের প্রতিনিধিরা লিখিতভাবে সমস্যাগুলি অবগত করার পরামর্শ দেন। অপরদিকে বদরুদ্দিন আজমলকে ধিক্কার হিন্দু মুসলিমের, গ্রেফতারের দাবি, দায়ের হল তার বিরুদ্ধে মামলা, সর্বত্র ধিক্কার বৎসনা। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের লোক অতিশয় ক্ষুণ্ণ, কারণ বিয়ের আগে তিন চারজন অবৈধ স্ত্রী রেখার কথা বলে হিন্দুদের চরম অপমান করেছেন তিনি। আবার মুসলিম মেয়ে পালিয়ে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে লাভ জেহাদ করার পরামর্শ দিয়ে মুসলিম মেয়েদেরও এক প্রকারে পণ্যে পরিণত করেছেন, ফলে হিন্দু সংগঠনগুলি যেমন পথে নেমেছে প্রতিবাদে, তেমনি এক ধরনের অত্যন্ত কুরুচিকর মন্তব্যকে সমর্থন করছেন না মুসলিমরাও, ফলে উজান থেকে নিম্ন বরাক উপত্যকা সর্বত্র ধিক্কার উঠেছে সাংসদ বদরুদ্দিন আজমলের নামে। স্থানে স্থানে পড়েছে কুশপুতুল, হাঁটু মুড়ে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে, মামলা দায়ের করা হয়েছে পুলিশে, আজমলকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করার দাবিও করা হচ্ছে, মুসলিম গড়িয়া মড়িয়া সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলদৈ থানায়, আসাম জাতীয় পরিষদের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়েছে মহানগরের হাতিগাঁও থানায়। চাপের মুখে পড়ে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন আজমল, নিজের বক্তব্য প্রত্যাহারের কথাও বলেছেন। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ বিশ্লেষণ করতে গিয়ে জাতীয় স্তরের এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে শুক্রবার বদরুদ্দিন আজমল যা বলেছেন, তাতে পাল্টা চাপ তৈরি হয়েছে শাসক দল বিজেপি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগ, মুখ্যমন্ত্রীর শ্রুতলিপির মতোই আজমল এই ধরনের অশালীন মন্তব্য করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে গুজরাটের বুটে ধর্মীয় মেরুকরণ করা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা থেকে শুরু করে বিধায়ক অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ সহ অন্য বিরোধী নেতার দাবি, ফেসবুকে ছোটখাটো পোস্ট দিলেও গ্রেফতার করা হয়, সেখানে কেন গ্রেফতার করা হবে না আজমলকে, যদি কোনো গোপন সম্পর্ক না থাকে তাহলে আজমলকে গ্রেফতার করে দেখান মুখ্যমন্ত্রী। শুক্রবার সংবাদ সংস্থাকে হিন্দি ভাষায় দেওয়া আজমলের মন্তব্য সারা দেশে প্রচারিত হয়েছে, তাই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। হিন্দুদের সম্পর্কে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে ধরনের অশ্লীল মন্তব্য করেছেন তিনি, তাতে নিজের দল থেকেও পাশে দাঁড়ানোর সাহস করছেন না কেউ। ধিঙ্গের বিধায়ক আমিনুল ইসলামের দাবি, তার এই মন্তব্যে আমাদের সমর্থন নেই, এটা দলের মন্তব্য নয়, তার ব্যক্তিগত মন্তব্য। এআইইউডিএফ এর অন্য কোন নেতা এখানেও সামনে আসার সাহস করেননি, কিন্তু বিরোধীরা আজমল ও এআইইউডিএফ কে চিড়ে খেতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার গোপন সম্পর্কের অভিযোগ আনা হচ্ছে, আজমলের তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার মন্তব্য, অসমীয়া জাতিসত্তায় শঙ্করদেবের পদরেণু মাখা আসামের মতো রাজ্যে বদরুদ্দিন আজমলের মতো ভণ্ডা রাজনীতিকের অপমান সহ্য করেছেন মুখ্যমন্ত্রী, এর কারণ হচ্ছে তার শ্রুতলিপির মতোই আজমল এই ধরনের মন্তব্য করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী, তাহলে বোঝা যাবে তার সঙ্গে কোনো গোপন সম্পর্ক নেই। ধুবড়ির সাংসদকে গ্রেফতারের দাবি করে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার মন্তব্য, এই ধরনের কুরুচিকর মন্তব্যের জন্য পুলিশ নিজের থেকে মামলা হাতে নিয়ে তদন্ত করুক আজমলের বিরুদ্ধে, বিজেপি ও এআইইউডিএফ এর কোনো চক্রান্তের ফলে আজমল এই ধরনের মন্তব্য করেছেন কিনা সেটা তদন্তের আওতায় আসা উচিত। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্তের দাবি, গুজরাটের বুটে মেরুকরণের জন্য আজমল এই ধরনের মন্তব্য করেছেন, কোথা থেকে এর নির্দেশ এসেছে সেটা বুঝতে পারছি আমরা। রকিবুল হোসেনের দাবি, আজমলের বুকে উঠে ভোট বৈতরণী ফেরতে চায় বিজেপি, তাই তাকে রাজনীতিতে জিইয়ে রাখার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর দাবি, অসমীয়া জাতিকে অপমান কর অত্যন্ত অশালীন মন্তব্যের 24 ঘণ্টা পরও মুখ্যমন্ত্রীর সাহস হল না আজমলকে গ্রেফতার করার, তার মানে দুজনের গোপন সম্পর্ক রয়েছে, না হলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা উচিত। আরও এগিয়ে অখিল গগৈর মন্তব্য, আজমলকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা উচিত, তিনি যদি বিজেপির কথা মতো মুখ্যমন্ত্রীর কথা মতো এই ধরনের মন্তব্য করে না থাকেন তাহলে তাকে গ্রেফতার করা উচিত। আসামে ছোটখাটো ঘটনায় গ্রেফতার করা হয়, ফেসবুকে লিখলেও গ্রেফতার করা হয়, কিন্তু হিন্দুদের প্রতি চরম অবমাননাকর মন্তব্য যা সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করতে পারে তার জন্য কেন গ্রেফতার করা হবে না? চারদিক থেকে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে আজমল নিজেও। এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে শনিবার তিনি বলেন, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন যে আমাকে কিছু জবাব দিতে হয়, কিন্তু বারবার বলছি আমার মতো মানুষকে এই ধরনের কথা বলা উচিত হয়নি। এর জন্য কেউ মনে আঘাত পেলে কিংবা কোনো সম্প্রদায় অন্তরে আঘাত পেলে ক্ষমা চাইছি আমি, আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি, মিডিয়াকে অনুরোধ সেটাকে যেন ডিলিট করে দেওয়া হয়। অপরদিকে বারমিত সুপারি পাচারের গেরোয় আটকা পড়া স্থানীয় সুপারির বাণিজ্য এবার শুরু হলো, তবে একেবারে মসৃণ নয়। লরি বুঝাই করে সুপারি নিয়ে যেতে হলে স্থানে স্থানে চলবে পরীক্ষা। শনিবার কাছাড়ের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে বরাক উপত্যকার স্থানীয় সুপারি বুঝাই লরি গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে। স্থানীয় সুপারি বাণিজ্যের জন্য এটা একটা ভালো খবর। মায়ানমার থেকে আসা অবৈধ সুপারি পাচারের গেরোয় কার্যত থমকে গিয়েছিল স্থানীয় সুপারির বাণিজ্য। বরাক উপত্যকা থেকে অন্য কোথাও স্থানীয় সুপারি নিয়ে যেতে পারছিলেন না ব্যবসায়ীরা, ফলে এই উপত্যকার সুপারি চাষের উপর নির্ভরশীল চাষিদের মাথায় হাত পড়েছিল। নিজেদের ফলনের সুপারি বাজারে নিয়ে জুটছিল না ক্রেতা, মিলছিল না উপযুক্ত মূল্য, এ নিয়ে বেশ কিছুদিন স্থানে স্থানে চলছিল প্রতিবাদ। স্থানীয় সুপারির বাজারে মন্দা আশায় প্রভাব পড়ছিল গ্রামীণ অর্থনীতিতে, বিষয়টি রাজ্য সরকারেরও নজরে আসে। সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্থানীয় সুপারি রফতানির ক্ষেত্রে সরকারের সদিচ্ছার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেছিলেন, স্থানীয় সুপারি গুয়াহাটির আমিনগাঁওয়ে পরীক্ষা নিরীক্ষার পর রফতানির ব্যবস্থা হাতে নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রীর কথা মতো এবার বরাকের সুপারি বাণিজ্যের বন্ধ দুয়ারটা খুলে গেছে শনিবার। এদিন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের উপস্থিতিতে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে স্থানীয় সুপারি বুঝাই লরি। প্রাপ্ত খবর মতে স্থানীয় সুপারি পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাছাড় মেঘালয় সীমান্তে থাকা ইস্টার্ন ওয়ে ব্রিজকে বেছে নিয়েছে পুলিশ প্রশাসন। বরাক উপত্যকা থেকে স্থানীয় সুপারি বুঝাই করে যেসব লরি অন্যত্র যেতে চাইবে সেই সব লরির ওজন সহ যাবতীয় বিষয় ওখানে যাচাই করার পরই দেওয়া হবে ছাড়পত্র। তবে এখানেই শেষ নয়, মূল পরীক্ষা হবে গুয়াহাটির আমিনগাঁওয়ে। বরাক উপত্যকা থেকে যেসব লরি স্থানীয় সুপারি নিয়ে অন্যত্র যাত্রা করতে চাইবে সেই সব লরিকে গুয়াহাটির আমিনগাঁওয়ে যাওয়ার পর সব কিছু পুনরায় খতিয়ে দেখার পরই মিলবে ছাড়পত্র। সূত্র জানায়, এখন থেকে ইস্টার্ন ওয়ে ব্রিজে গিয়ে অনুমতি নিয়ে এখানকার সুপারি নিয়ে গুয়াহাটি যেতে পারবে লরি। এদিন বেশ কয়েকটি স্থানীয় সুপারি বুঝাই লরি গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে। নিঃসন্দেহে এটা স্থানীয় সুপারি চাষিদের জন্য একটা ভালো খবর। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয় সুপারি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ী সহ সুপারি চাষিদের মুখে হাসি ফুটাবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।